সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রাশিয়ার বিজয় দিবসের আগে ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা। 24 ঘন্টায় কৃষ্ণ সাগরে ইউক্রেনের 22 জন ধ্বংসের দাবি রাশিয়ার। ফিলিস্তিনি শিশুদের স্কুল ঘুরিয়ে দিল ইসরায়েল, ইউর নিন্দা। আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন, সংলাপের আহ্বান জানালো দামেস্ক। ইরানে সন্ত্রাসী রিং লিডারের ফাঁসিতে ইউরোপের মায়াকান্না, নিন্দা জানালো তেহরান। গণতন্ত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচিত আসন বাদ দিচ্ছে হংকং। তহবিলে টান, ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করছে WFP। এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়ি চাপায় 8 জন নিহত। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রাশিয়ার বিজয় দিবসের আগে ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা। 9 মে বিজয় দিবস উদযাপনে মস্কোর প্রস্তুতির মধ্যে ইউক্রেন জুড়ে বড় পরিসরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওডেসা শহরে শস্য গুদাম সহ ইউক্রেনের কয়েকটি অঞ্চলে ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিজয় দিবসের কুচকাওয়াজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1945 সালে নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মরণে প্রতিবছর 9 মে বিজয় দিবস উদযাপন করে আসছে মস্কো। দিনটিকে মস্কোর ঐতিহাসিক রেড স্কোয়ারে বিপুল সামরিক সরঞ্জাম প্রদর্শন করে রুশ সরকার। সেখানে প্রতিবছরই বিশেষ ভাষণ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আয়োজনের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের বাকপুতে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে রুশ বাহিনী। অবরুদ্ধ শহরটি প্রতিরক্ষার দায়িত্বে থাকা ইউক্রেনের শীর্ষ জেনারেল জানান, রুশ ভাড়াটে ওয়াগনার গোষ্ঠী বাকপুতে সেনা প্রত্যাহারের পরিকল্পনা থেকে সরে আসার পরপরই হামলা বাড়িয়েছে। বাকপুতে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপ পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ পেতে চলেছে বলে জানান গ্রুপটির প্রধান ইয়েভজিনি প্রিগোজিন। অঞ্চলটি থেকে বুধবারে 10 মের মধ্যে সেনা প্রত্যাহারের হুমকি দেওয়ার পর রবিবার এ কথা জানান তিনি। এদিকে ইউক্রেনীয় মেয়র ভিটালি ক্লিটস্কো টেলিগ্রামে বার্তা চ্যানেলে বলেছেন, কিয়েভের সোলামিয়ানস্কি জেলায় ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন আহত হন। এছাড়া সোভিয়াত তেনেশিন জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার সময় আরো 2 জন আহত হন। কয়েকজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রবিবার কিয়েভে অসংখ্য বিস্ফোরণের শব্দ শুনছেন তারা। তবে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ হামলা প্রতিহতে কাজ করছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। বেশ কিছু ড্রোন আকাশে চক্কর দিতে দেখা গেছে। কৃষ্ণ সাগরের বন্দরনগরী ওডেসাতে কয়েকটি হামলা হয়েছে রবিবার। এই বিষয়ে ইউক্রেনের সামরিক প্রশাসনের মুখপাত্র শেরহিব রাচুক জানান, শহরটির একটি শস্য গুদামে হামলা চালায় রাশিয়া, এতে আগুন ধরে যায়। এদিকে ইউক্রেনের প্রায় 2/3 জুড়ে কয়েক ঘন্টা বিমান হামলার সতর্ক সংকেত বাঁচতে থাকে, এতে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। 24 ঘন্টায় কৃষ্ণ সাগরে ইউক্রেনের 22 ড্রোন ধ্বংসের দাবি রাশিয়া। রাশিয়া গত 24 ঘন্টায় কৃষ্ণ সাগরের উপর ইউক্রেনের 22টি ড্রোন ধ্বংসের দাবি করেছে। রুশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এ নিয়ে তারা 4,000-এর বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছেন। রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনেশেনকভ বলেন, এয়ার ডিফেন্স গতরাতে কৃষ্ণ সাগরের উপর 22টি ইউক্রেনীয় আক্রমণকারী চালকবিহীন আকাশযান শনাক্ত করে। সমস্ত ড্রোন ইলেকট্রনিক্স, সমরাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র দ্বারা ধ্বংস করা হয়। মস্কো এবং কিয়েভের মধ্যে ড্রোন যুদ্ধ তীব্র হওয়ার মধ্যে রাশিয়া তথ্য জানালো। উভয় পক্ষ অপর পক্ষের কেন্দ্রস্থলে আঘাত করার জন্য ড্রোন ব্যবহার করছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের যে বাসভবনে থাকেন, গত সপ্তাহে সেখানটাতে 2টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ঘটনার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করেছে। তবে কথিত হামলার ঘটনায় মস্কোর দিকেই আঙুল তোলেন ইউক্রেনের প্রেসিডেন্টের মুখপাত্র মিখাইল পোডলিয়াক। পোডলিয়াক বলেন, রাশিয়া এ ধরনের সাজানো ঘটনাকে ইউক্রেনে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর জন্য একটি তথ্যগত প্রেক্ষাপট তৈরির প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা উচিত। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর নেভাল অ্যানালাইসিস বা CNA এর রাশিয়া স্টাডিজ প্রোগ্রামের গবেষক সেমুল ব্যান্ডেট বলেন, এটা হামলায় ব্যবহৃত ইউক্রেনের নিজস্ব UZ-22 ড্রোন হতে পারে, আবার চীনের তৈরি Mugin-5 ড্রোনও হতে পারে। এই ড্রোন ইউক্রেন আগে ব্যবহার করেছে। ইউক্রেনের PT-1 ড্রোন আরেকটি বিকল্প হতে পারে। স্যামুয়েল ব্যান্ডেট বলেন, UZ-22 ড্রোনের দূরে হামলা সক্ষমতা রয়েছে, এই ড্রোন মস্কো পর্যন্ত পৌঁছাতে পারে। তবে ড্রোনগুলো ঠিক কোথা থেকে গেছে তাই মুহূর্তে স্পষ্ট নয়, এ বিষয়ে এখনো অনেক কিছু অজানা। ফিলিস্তিনি শিশুদের স্কুল ঘুরিয়ে দিল ইসরায়েল, ইউর নিন্দা। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি স্কুল ঘুরিয়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গতকাল রোববার স্কুল ভবনটি ঘুরিয়ে দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর শাখা কোগাট এক বিবৃতিতে জানায়, বেতেলহাম থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত স্কুল ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। বিবৃতিতে আরো বলা হয়, পড়াশোনা বা পরিদর্শনের জন্য সেখানে যাওয়া সবার জন্য ভবনটি বিপজ্জনক হিসেবে প্রতীয়মান হওয়ায় ইসরায়েল আদালতের নির্দেশে ভবনটি
ধ্বংস করা হয়েছে। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের স্কুল ঘুরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে করা এক টুইটে জানানো হয়, স্কুল ভবনটি ঘুরিয়ে দেওয়ার ঘটনা রীতিমতো আতঙ্কের এবং এতে 60 ফিলিস্তিনি শিশু ক্ষতির শিকার হতে পারে। টুইটে আরো বলা হয়, স্কুল ভবনটি ঘুরিয়ে দেওয়া আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ ছিল এবং ইসরায়েলি কর্তৃপক্ষের এই কর্মকাণ্ড কেবলমাত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর দুর্ভোগ বাড়াবে এবং বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিবেশে উত্তেজনা আরো বাড়াবে। আরব লীগের সিরিয়ার প্রত্যাবর্তন, সংলাপের আহ্বান জানাল দামেস্ক। সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দামেস্ক। একই সঙ্গে আরব বিশ্বের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় এসব দেশের মধ্যে সংলাপ অনুষ্ঠানের সম্মিলিত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে দেশটি। রোববার মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের এক বিশেষ অধিবেশনে সিরিয়াকে এই লীগে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পরপরই সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে আহ্বান জানায়। কায়রো বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে সিরিয়া আরব লীগের সকল কার্যক্রমে আগের মতো স্বাভাবিকভাবে অংশ নিতে পারবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আরব লীগের সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সংলাপ ও যৌথ পদক্ষেপের বিকল্প নেই। বিবৃতিতে বলা হয়, আরব বিশ্ব ঐক্য ও সংহতি শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে সিরিয়া। এর আগে রোববার দীর্ঘ 12 বছর পর সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আরব লীগ। মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের সদর দপ্তরের সংস্থার পররাষ্ট্র মন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 19 মে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সম্মেলনে সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ উপস্থিত থাকবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর বাশার আল আসাদের সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরব লীগ অন্যায়ভাবে সিরিয়াকে এই সংস্থা থেকে বহিষ্কার করে। 1945 সালে যে 6টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল, সিরিয়া তার একটি। ইরানের সন্ত্রাসী রিং লিডারের ফাঁসিতে ইউরোপের মায়াকান্না, নিন্দা জানালো তেহরান। ইরানে ধারাবাহিক সন্ত্রাসী হামলা চালানোর দায়ে একজন বিচ্ছিন্নতাবাদী রিং লিডারের ফাঁসি কার্যকর করার পর সুনির্দিষ্ট কিছু ইউরোপীয় দেশ এ ব্যাপারে হস্তক্ষেপমূলক যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলছে ইউরোপীয়দের এ ধরনের বক্তব্য বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়তে সাহায্য করবে। 2018 সালে ইরানের দক্ষিণাঞ্চলে আহওয়াজ শহরে সেনাবাহিনীর কুচকাওয়াজে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 25 ইরানি নাগরিক নির্মমভাবে নিহত হন। গত সপ্তাহে হামলার সুইডিশ সমর্থনপুষ্ট মাস্টার মাইন্ড হাবিব ফারাজুল্লাহ চাপ ওরফে হাবিব আসিউদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার সুইডেন সহ কয়েকটি ইউরোপীয় দেশ এই ঘটনার নিন্দা জানায়। এর প্রতিক্রিয়ায় রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি বলেন, ইউরোপীয় দেশগুলো সন্ত্রাসবাদের মোকাবেলা করার পরিবর্তে নিরপরাধ মানুষ হত্যাকারী সন্ত্রাসী ও তাদের অপকর্ম নিয়ে গর্ব করছে। কানায়নি বলেন, ইউরোপীয়দের অবস্থান মানবাধিকারের মৌলিক নীতিমালার পরিপন্থী। তিনি বলেন, হরকাতুল নাজালের রিং লিডার চাপ বহুদিন ধরে নারী ও শিশু সহ নিরপরাধ মানুষ হত্যা করে এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, তার দেশ সন্ত্রাসবাদের মূলোৎপাটন করে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। দেশের জনগণের নিরাপত্তা অধিকার প্রশ্নে তেহরান কোনো ছাড় দেবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় জানান। গণতন্ত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচিত আসন বাদ দিচ্ছে হংকং। গণতান্ত্রিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় লোকাল ডিস্ট্রিক্ট কাউন্সিলে জনগণের ভোটে নির্বাচিত আসনগুলো বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন হংকং এর শীর্ষ নেতা জনলি। মঙ্গলবার এই পদক্ষেপ নেন তিনি। হংকং এর প্রধান নির্বাহী জনলি বলেছেন, প্রস্তাবিত সংস্কার প্রক্রিয়া পৌর পর্যায়ে সরাসরি নির্বাচিত আসনের অনুপাত 90% থেকে প্রায় 20% কমে যাবে। গত শতকের 80-এর দশকে যখন হংকং ব্রিটেন শাসিত ছিল তখন এই সংস্থাগুলো প্রথমে স্থাপিত হয়। কমানোর পর ওই সময়ের তুলনায় আসন সংখ্যা হ্রাস পায়। তিনি বলেন, বাকি 470টি আসন সরকারি নিয়োগ, গ্রামীণ কমিটির চেয়ারপার্সন ও স্থায়ী কমিটি দ্বারা নির্বাচিত অন্যান্যদের মাধ্যমে পূরণ করা হবে। জনলি বলেন, নির্বাচনে বিশুদ্ধ ভোট গণনা মানে গণতন্ত্র, আমি তাতে একমত নই। বিভিন্ন জায়গায় নিজস্ব ব্যবস্থা আছে যা সেই জায়গায় সব বৈশিষ্ট্য এবং সব উপাদান বিবেচনায় নিতে হয়। পরিকল্পিত নির্বাচনী পরিবর্তনগুলোকে প্রাক্তন ব্রিটিশ উপনিবেশের উপর ব্যাপকভাবে বেইজিং এর ক্রমবর্ধমান নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখা হয়, যেটি 1997 সালে চীনে ফিরে আসার সময় স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 2 বছর আগে হংকং তার আইনসভার জন্য নির্বাচনে আইন সংশোধন করে যেখানে জনসাধারণের ভোটদানের ক্ষমতাকে ব্যাপকভাবে কমানো হয়। এতে বেইজিং পন্থী আইন প্রণেতাদের সংখ্যা বৃদ্ধি পায়। অতীতে শহরের জেলা প্রতিনিধিদের আসনগুলির জন্য প্রতিযোগিতা সাধারণত আন্তর্জাতিকভাবে খুব একটা মনোযোগ পেত না, কারণ কাউন্সিলররা প্রধানত পৌরসভার বিষয়গুলো দেখভাল করতেন, যেমন নির্মাণ প্রকল্পগুলিতে নজর রাখতেন এবং জনসাধারণের সুবিধাগুলি প্রদান নিশ্চিত করতেন। কিন্তু 2019 সালে গণতন্ত্রপন্থী শিবির সরকার বিরোধী তুমুল বিক্ষোভ শেষে ভোটে নিরঙ্কুশ জয়লাভের পর কাউন্সিলগুলো গুরুত্ব পায়। তহবিলে টান, ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করছে WFP। তহবিলের ঘাটতির কারণে ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP।
আগামী জুন মাস থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। রোববার 7 মে ফিলিস্তিন অঞ্চলে কাজ করা WFP-র এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে, চলমান সংঘাতে ইসরায়েল আগ্রাসনের কারণে গাজার পশ্চিম তীরের দুর্বল জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। তবে অর্থভাবে সেখানে খাদ্য সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের এ সহযোগী সংস্থা। ফিলিস্তিনের WFP-র আবাসিক প্রতিনিধি সামার আন্দুলজাবের বলেন, তহবিলের তীব্র ঘাটতির জন্য আমরা এই কষ্টদায়ক সিদ্ধান্ত নিতে পারি। তিনি বলেন, আমাদের সহায়তা সীমাবদ্ধ করা হচ্ছে, এর ফলে WFP 2 লাখের বেশি ফিলিস্তিনিকে সহায়তা করতে পারবে না, যা মোট সহায়তা পাওয়া লোকের 60%। WFP-র এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পশ্চিম তীরে গাজার মানুষ। ফিলিস্তিনের মধ্যে এই শহরটিতে খাদ্যাভাব ও দারিদ্র সর্বোচ্চ। জাতিসংঘের এই সংস্থা দরিদ্র ফিলিস্তিনিদের জন্য প্রতি মাসে যন্ত্রপাতি $10.30 মূল্যের মাসিক ভাউচার এবং খাবারের প্যাকেট সহায়তা হিসেবে দিয়ে থাকে। তবে সহায়তা স্থগিতের সর্বশেষ সিদ্ধান্তের কারণে উভয় কর্মসূচি ক্ষতিগ্রস্ত হবে। 2007 সাল থেকে গাজা উপত্যকা শাসন করে আসছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস, আর এই কারণে সে সময় থেকে ভূখণ্ডটি অন্যায়ভাবে অবরোধ করে রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনি জাতিসংঘের রেকর্ড অনুসারে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে 23 লাখ মানুষ বসবাস করে। গাজার বিপুল সংখ্যকের জনগোষ্ঠীর মধ্যে 45% বেকার এবং 80% আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়ি চাপায় 8 জন নিহত। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ি চাপায় 8 জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হন আরো 5 জন, কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার 8 এপ্রিল এক প্রতিবেদন জানিয়েছে সংবাদ মাধ্যম BBC। পুলিশ জানিয়েছে, মেক্সিকো সীমান্তবর্তী বাউন্স ডিফ শহরের কাছে স্থানীয় সময় সকাল 8:30 দিকে ঘটনাটি ঘটে। ব্রাউন্স ভিল শহরে অভিবাসী বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রের কাছের একটি বাসস্টপে দাঁড়িয়েছিলেন তারা। তখন একটি গাড়ি বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয়। গাড়ি চালক ইতিমধ্যে আটক করার পাশাপাশি মামলা দেওয়া হয়েছে। তবে ঘটনাটি ইচ্ছাকৃত কিনা তা এখন স্পষ্ট নন পুলিশ কর্মকর্তা। পুরো বিষয়টি তদন্ত করে জানানো হবে। নজরদারি ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি বেপরোয়া গতিতে বাসস্টপের দিকে আসছিল, এরপরে তাদের উপরে উঠে যায়। নিহতদের বেশিরভাগই ভেনেজুয়েলা নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তারা বাস স্টপ থেকে যুক্তরাজ্যের অন্যান্য রাজ্যে বা শহরে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। চালক মাদকাসক্ত ছিলেন কিনা তা পরীক্ষা করতে তাকে হাসপাতালে পাঠানো হয়। মার্কিন সীমান্ত সুরক্ষা কর্মকর্তারা বলছেন, ব্রাউন্সভিল শহরে সম্প্রতি অবৈধ অভিবাসীদের প্রবেশ অনেক বেড়েছে। সীমান্তে অভিবাসীদের অবৈধ প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে থাকার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।